কান্দিতে অবৈধ মদের দোকান বন্ধ করলো কান্দি পৌরসভা। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অন্নপূর্ণা মন্দিরের পাশে কান্দি তহ বাজারে দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত একটি বাড়িতে চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের কারবার করত এক অসাধু ব্যবসায়ী। এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কান্দি পৌরসভার পৌরপিতা তথা কান্দি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য জয়দেব ঘটক ওই দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়। আইনিভাবে মদ বিক্রি হতো দিনের পর দিন, এখানকার স্থানীয় লোক স্থানীয় দোকানদার ওদের খুব অসুবিধা হতো, রাত্রে বেলাতে মদকে মাতলামো করতো, দোকানে ভাঙচুর, তিরপলে আগুন ধরে দেওয়া, এইসব ব্যবস্থা হতো। এর জন্য সরকার মিউনিসিপ্যালিটি থেকে এটা ভেঙে দেওয়ার এবং সিল করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর জন্য আমরা সবাই সাধুবাদ জানাই এবং পাড়ার এবং আশেপাশের যত দোকান পক্ষ থেকে মঙ্গলবার ওই দোকানটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দোকানটি সিল করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় অবৈধ মদ বিক্রির জন্য তারা অতিষ্ঠ হয়েছিল। পৌরসভার পক্ষ থেকে মদের দোকান সিল করায় এতদিনে স্বস্তি মিলবে। বাজারে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হয়েছে, আমাদের দোকানেও অত্যাচার হয়, রাত্রেবেলায় মদ পাচ্ছি, সব বাকি চাই, পয়সা দেয় না ঠিক মতন। আমরা শান্তি চাই, যাতে মদ বিচার বন্ধ হোক। এটা শান্তি থানা থেকে পুলিশ থেকে যে উদ্যোগ নিয়েছে খুব ভালো করেছে এবং মিউনিসিপ্যালিটি যেটা করেছে খুব ভালো করেছে, আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আমি অভিযান চালিয়েছিলাম এবং সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সত্যতা যাচাই করে আমি দোকানটি সিল করেছি এবং পরিত্যক্ত ঘোষণা করেছি। অবৈধ ওই মদ কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ আইনে ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। পৌরসভার ওই বাজার এলাকায় ওখানে একটা মন্দির আছে মা অন্নপূর্ণা বলে, সবাই সকলে জানে, সেখানে একটা বিল্ডিং প্রায় ধ্বংসাবশেষ, কিন্তু আমাদের কাছে পাড়ার লোকেরা সেখানে জানিয়েছে, আমিও সেখানকার কাউন্সিলর, আমাকে জানিয়েছিল সেখানে ভগ্নপ্রায় অবস্থায় সেখানে কিছু অসামাজিক কাজকর্ম চলছিল বা হচ্ছিল। তা দীর্ঘদিন ধরে খবর আসে, আমরা আজকে সেটা ফিজিক্যালি সেখানে যাই এবং সেখানে ইন্সপেকশন করে দেখি যে সত্যতা ঘটনা সত্য। সেই জন্য আজকে আইনগত দিক দিয়ে যা যা আমাদের আছে পৌরসভার পক্ষ থেকে সেগুলো মোতাবে সেটাকে কন্ডেম বিল্ডিংগুলো ঘোষণা করা হয়েছে এবং ওখানে যে স্থায়ী ব্যবসা করছে তাকেও বলা হয়েছে তার কাগজপত্র নিয়ে পৌরসভার সঙ্গে যোগাযোগ করার জন্য। এলাকার বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগে বেশ খুশি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ও পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল বেআইনিভাবে মদ বিক্রি, যার ফলে এলাকায় অশান্তি বৃদ্ধি হচ্ছিল, ফলে পৌরসভার এই অভিযান চালিয়ে বেশ খুশি প্রকাশ করেছেন। এখানে মদ অনেকদিন থেকে বিক্রি, মদের দোকান না, বেআইনিভাবে বিক্রি হতো না, এটা বেআইনিভাবে বিক্রি হতো। কে বিক্রি বিক্রি করতো জানাইছে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে মদ বিচার হবে না। মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে কৌশিক অধিকারী, নিউজ 18 লোকাল।